ক্যান্সার ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমাদের কাছে একজন পেশেন্ট আসছেন, নাম হলো নাম রবিউল। ওনার নাম, ওনার বেলস পালসি, মুখ বেঁকে গেছে। ক্যামেরাটা আগাই ধরো। আপনার এই প্রবলেমটা কতদিন ধরে? প্রবলেমটা আমার আজ 15 দিন। 15 দিন এটার জন্য আপনি যেটা আমাকে বলছিলেন যে মানে যার ভোগ এগুলো নিয়েছিলেন, কতদিন নিয়েছিলেন? যে কদিন হয়েছে কদিন নিয়ে তেমন কোনো ইম্প্রুভ হয়নি। দর্শক, আপনারা জানেন যে বেলস পালসি বা ফেসিয়াল পালসি, যেখানে ফেসিয়াল মাসের প্যারালাইসিস হয়ে যায়, যেখানে আপনার এই এই সাইডের মাসেলগুলো কাজ করে না। তো এই ফেসিয়াল পালসি যাদের হয় বা বেলস পালসি যাদের হয়, তাদের মেইনলি প্রবলেম থাকে হলো আমরা কিছু সাইন সিমটম লক্ষ্য করি, সেটা চোখ বুঝতে ইনএবিলিটি টু ক্লোজিং আই, মানে চোখ বুঝতে পারবে না। তারপরে হলো ইনএবিলিটি টু হোল্ডিং এই ফরহেড, কপাল ভাঁজ করতে পারবে না, নাক ভাঁজ করতে পারবে না, মুখের সাইড দিয়ে ডেভিয়েশন থাকবে। তো আমরা চলুন দেখা যাক, ওনাকে চেক করে দেখি ওনার কোন কোন সাইন সিমটমগুলো আমরা পাই। আপনি একটু মাস্ক খোলেন, চোখ বোঝেন? তো চোখ বোঝে না, ওইদিকে একটু তাকান, চোখ বোঝেন? হ্যাঁ। তারপর কপাল ভাঁজ করেন তো এরকমভাবে? কপাল ভাঁজ করেন? ভাঁজবেন। নাক নাক ঠোঁটটা এরকম করেন তো? ঠিক আছে। দর্শক, আপনারা দেখলেন যে বেলস পালসি যেটা লক্ষণ আর কি, আপনার চোখ বুঝতে পারবে না, ক্লোজিং ইনএবিলিটি টু ক্লোজিং আই, তারপর কপাল ভাঁজ করতে পারবে না, নাক নড়াতে পারবে না, এই সাইন সিমটমগুলো আমরা ওনার মধ্যে পেয়েছি আর কি। তো আমরা ওনাকে ট্রিটমেন্ট শুরু করব। তো দেখা যাক এর প্রোগ্রেসটা কেমন আছে, এরপরে আমরা ট্রিটমেন্ট শেষে আপনাদেরকে আবার একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।